ভাঙ্গা উপজেলা যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ আক্তারুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ভাঙ্গা উপজেলা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভাঙ্গা উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। দিবসের শুরুতেই রাত 12:01 উপজেলা কেন্দ্রে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাঙ্গা উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ জামশেদ আহমেদ, অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মোতালেব মাতাব্বর প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পতাকা উত্তোলনের পর প্রভাত ফেরি করা হয়। সকাল 8:30 শহীদ মিনার চত্বরে কবিতা পাঠের আসর বসানো হয়। সকাল 9:30 চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল 11:00 আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শহীদ জামশেদ আহমেদ, অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা, প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মাতাব্বর প্রমুখ। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা খুব আনন্দ বোধ করছে। বাংলা নিউজ টেলিভিশন, ভাঙ্গা, ফরিদপুর।